প্রতি বছর দলের তরফে আয়োজন করা হয় একটি কার্যকারিণী বৈঠকের। তাতে সাধারণত রাজ্যের রাজনৈতিক এবং আভ্যন্তরীণ দলীয় পরিস্থিতি নিয়েই আলোচনা করা হয়। তবে এবারের বিষয়টি ব্যতিক্রমী। আসন্ন লোকসভা নির্বাচনের আগে আগামী 30 মে দেশের প্রধানমন্ত্রী হিসেবে 9 বছর সম্পন্ন করতে চলেছেন নরেন্দ্র মোদী। দেশের মানুষের জন্য সবসময় ভেবেছেন তিনি, দেশবাসীর সেবাতেই নিয়োজিত করেছেন এতগুলি বছর। তাকে আমরা ঋষির মতো মনে করি। তাই গত 9 বছরে নেওয়া মোদী সরকারের সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পগুলি সম্পর্কে বিস্তারিত জানানো হবে দেশবাসীকে। আগামী 30 মে থেকে শুরু করে 30 জুন পর্যন্ত রাজ্য জুড়ে চলবে ভারতীয় জনতা পার্টির একাধিক কর্মসূচি। বিজেপি খোয়াই জেলা কমিটির কার্যকারিণী বৈঠকে অংশ নিয়ে বুধবার এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পূর্ব কল্যাণপুরের নবনির্মিত ডায়েট কলেজের মিলনায়তনে বুধবার আয়োজন করা হয়েছিল খোয়াই জেলা কমিটির এই কার্যকারিণী বৈঠক। উপস্থিত ছিলেন খোয়াই বিজেপির সভাপতি বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় এবং বিজেপি নেতা হরিশঙ্কর পাল। এদিনের এই বৈঠক থেকে দলকে আরও সংগঠিত করার ডাক দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পার্টির নির্দেশ মেনে আজকে এখানে আমি এসেছি। তো এটা খোয়াই জেলার কার্যকারিণী বৈঠক। আমার সাথে উপস্থিত আছেন আমাদের পবিত্র বিধানসভার মাননীয় বিধায়িকা এবং চিফ হুইপ শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া, এবং আমাদের আরেকজন বিধায়ক মাননীয় বিধায়ক কল্যাণপুরে এখানে পিনাকী দাস চৌধুরী এখানে উপস্থিত আছেন। এখানে আমাদের সেক্রেটারি এখানে উপস্থিত আছেন, ত্রিপুরা প্রদেশ বিজেপি মিনতি নমিতা দেববর্মা মহোদয়া, এবং এখানে অন্যান্য যারা স্টেট প্রেসিডেন্ট স্টেটের যারা কার্যকর্তারা সবাই এখানে উপস্থিত আছেন। তো বিভিন্ন এই ডিস্ট্রিক্টের যারা যারা স্টেট থেকে আরম্ভ করে বিভিন্ন মোর্চা বা এই ডিস্ট্রিক্টের যারা পদাধিকারীরা আছেন তারা আছেন, এবং বিভিন্ন মণ্ডলের পদাধিকারীরা আছেন, আমাদের পুরসভারও যারা চেয়ারম্যানরা আছেন এখানে, অন্যান্য সব ধরনের সব স্তরের কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন। মূলত এখানে আজকে যে বিষয় সেটা হচ্ছে আমরা যে এই বছর একটু ব্যতিক্রমী এবার আলোচনা। সাধারণত আমাদের যে আলোচনা থাকে সেটা হচ্ছে সাংগঠনিক প্রতিবেদন এবং আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক প্রতিবেদন এইসব থাকে সাধারণত, কিন্তু এই বছর একটু ব্যতিক্রম। আপনারা সবাই জানেন যে আগামী কিছুদিনের মধ্যে এখানে সারা ভারতবর্ষে পার্লামেন্টারি ইলেকশন হবে, লোকসভার ইলেকশন হবে। তো মোদিজির 30 তারিখ 9 বছর পূর্তি হতে যাচ্ছে ওনার যে মুখ্যমন্ত্রী হওয়ার, প্রধানমন্ত্রী হওয়ার পর প্রায় 9 বছর পূর্ণ হতে যাচ্ছে। তো উনি কী কী কাজ করেছেন মানুষের জন্য? সাধারণত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমরা সবসময় ঋষি মতো মনে হয় ওনাকে, এবং সবসময় মানুষের সেবায় নিয়োজিত, সেবাই সংগঠন উনি মানেন, এবং মানুষের জন্য ওনার কার্যকালে যেসব কাজ করেছেন সেই বিষয়ে এখানে আলোচনা হবে। চলতি সপ্তাহে সমগ্র রাজ্য জুড়ে অনুষ্ঠিত হচ্ছে ভারতীয় জনতা পার্টির কার্যকারিণী বৈঠক। কল্যাণপুরে আয়োজিত খোয়াই জেলা ভিত্তিক এই কার্যকারিণী বৈঠককে সফল করার লক্ষ্যে গত 1 সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছিলেন স্থানীয় নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।